আবারও জুটি হয়ে পর্দায় ফিরছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত চলচ্চিত্র দাগ হৃদয়ের। ছবিটি পরিচালনা করছেন তারেক সিকদার। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে। পরিচালক তারেক সিকদার বলেন, গত সপ্তাহে আমরা ছবিটির ছাড়পত্র পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা আমার ছবিটি নিয়ে প্রশংসা করেছেন। আমি বিশ্বাস করি ছবিটি দর্শক পছন্দ করবে। আগামী বছর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছবিটির মুক্তির প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আমরা প্রযোজক সমিতির ছবি মুক্তির জন্য নাম নিবন্ধন করিয়েছি। তারেক সিকদার আরও বলেন, আমার এই ছবিটি একেবারেই প্রেম ভালোবাসার গল্প নিয়ে বানিয়েছি। সঙ্গে দর্শক সামাজিক কিছু মেসেজ পাবে। এর আগে হাজারো ছবি নির্মাণ হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে। আমরা সবাই জীবনে প্রেম করেছি, কিন্তু একজনের প্রেমের গল্পের সঙ্গে অন্যজনের প্রেমের গল্পের মিল নেই। তেমনি আমরা এই গল্পটাও একেবারেই মৌলিক একটি গল্প নিয়ে নির্মাণ করেছি। আমি বিশ্বাস করি ছবিটি সবাই পছন্দ করবেন। ছবির গল্পে দেখা যাবে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন মিম, খুব সাদামাটা একটা মেয়ে যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে বাপ্পি ছুটে আসে। আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একটি মেয়ের, সেও বাপ্পিকে ভালোবেসে ফেলে, কিন্তু বাপ্পি ভালোবাসে মিমকে। এভাবেই এগিয়ে যায় গল্প। দাগ ছবির কাহিনী লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। আগে বাপ্পি মিমকে সুইট হার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে। তারেক সিকদার পরিচালিত ত্রিভুজ প্রেমের দাগ হৃদয়ের ছবিটিতে বাপ্পি ও মিম ছাড়াও দেখা যাবে নায়িকা আঁচল আখিকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।